আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আমার দর্শকদের সামনে, আমি আমার ভক্তদের সামনে, আমি আমার সমস্ত বিশ্ববাসীর মানব জাতির সামনে আজকে আমি একটি কথা নিয়ে আসলাম। সেই কথাটি হলো যে আমি এই ইউটিউব চ্যানেলে একটি আলোচনা ছেড়েছিলাম, সে আলোচনাটি হলো মানুষ মৃত্যুর পরে আবার জন্ম হবে। তো মৃত্যুর পরে আবার জন্ম হবে এই কথাটা শরীয়তপন্থী যারা আছে, যাদের গভীর জ্ঞান নাই, যাদের তরিকত হাকিকত ও মারেফতের জ্ঞান যাদের নাই, তারা এই কথাটা তাদের জ্ঞানে নিতে পারবে না। কেননা এই জগতে যারা শিখেছে যে পানি দ্বারা অজু করলে দেহের পবিত্র হয়, ঠিক আছে, অপবিত্র দেহটা পবিত্র হয়, কিন্তু মানুষের যখন আত্মা নাপাক হয় তখন সেই আত্মার অজু কি দিয়া করে? কারণ আত্মা তো কেউ বাহ্যিক চর্মচোখে দেখে না, এই দেহটাকে দেখা যায় বলে এই দেহ নাম রাখা হয়েছে এবং এই দেহটাকে অজু করি পানি দ্বারা, দেহের পবিত্রতা করলাম। কিন্তু দেহের ভিতরে যদি আত্মা না থাকে তাহলে আমার দেহ চলবে না। তাহলে এই আত্মার অজু যদি না হয় তাহলে দোজকে দেহটাকে ফেলে আর হবে না, আত্মার সাজা হবে। তাহলে আত্মার অজু বা পবিত্রতা যদি না হয় তাহলে এই আত্মা দোজকে জ্বলবে। তো এখন মূল বিষয় হলো যে আত্মা একটা বিষয় যে বাতাস, বাতাস কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যায় বাতাস আছে। এখন দেখা যায় না বলে যে আমরা অস্বীকার করব যে বাতাস নেই তা না, ঠিক আত্মা চর্মচোখে যদি নাও দেখা যায় তারপরেও দেখা যায় যে স্বীকার করতে হবে আত্মা আছে। তো এখন আমি যে কথাটা নিয়ে আসছি যে জন্ম জন্মান্তর, যে মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয় আবার মৃত্যু হয়, আবার একটা মানুষের জন্ম হয় আবার মৃত্যু হয়, এই জন্ম জন্মান্তরের মৃত্যুকে এবং জীবিতকে আমরা যেন এড়াইয়া যাইতে পারি এই জন্য আমাদের মুর্শিদ ধরতে হয়, সাধনা করতে হয়। আচ্ছা, এখন মানুষ পৃথিবীতে জন্ম হয় মরিলে আবার জন্ম হয়, মরিলে আবার জন্ম হয় এই কথাটা কেউ মানে না। কিন্তু একটা জিনিস মানে যে হাশরের দিন আল্লাহ একদিন সবাইকে সমবেত করবেন। হাশর শব্দের অর্থ সমবেত বানানো হয়েছে যে এখানে সকল মানুষ একাত্র হবে। তাহলে একাত্র হবে, হাশর শব্দের অর্থ হাশর মাঠ। তাহলে যে হাশর মাঠ, তার মানে যে আমরা বুঝি যে হাশর শব্দের অর্থ সমবেত হওয়া, আর আমি বুঝি হাশর মাঠ, আর সেই মাঠের মধ্যে মানুষ সমবেত হবে। এখন দেখা গেছে বালতি আর হলো পানি, এখন বালতির ভিতরে পানি, এখন যদি বলি যে বালতিটাই পানি না, এখানে ভাগে ভাগে যে বালতির মধ্যে পানি রাখা আছে, তো বালতি আর পানি এক জিনিস নয়। তেমনি যারা বলে যে হাশর শব্দের অর্থ যে সমাবেশ বা সমবেত হবে সকলেই, তাহলে আমি বলবো যে হাশর মাঠের মধ্যেই মানুষ সকল একাত্র করা হবে। এখন বিষয়টি হলো যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি জন্ম জন্মান্তর বিশ্বাস না করে যে মরিলে জীবিত করবেন আল্লাহ হাশরের ময়দানে এবং জন্ম নিয়ে আসতে হবে, এ কথাটা যদি কেউ অস্বীকার করে তাহলে কালেমা ইমানে মুফাসসালকে অস্বীকার করা হয়, আর ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে। আরও একটি বিষয় হলো কোরআনে অনেক জায়গায় লক্ষ্য করলে পাওয়া যায় যে জন্ম জন্মান্তর বিষয়টা আছে, সূরা হজ্জের মধ্যে লক্ষ্য করলেও পাওয়া যায় যে মরিলে আবার জন্ম নিতে হবে, কিন্তু বলা হয় মৃত্যুর পরে আল্লাহ হাশরের দিন আবার জীবিত করবেন। তো জীবিত হওয়া মানে কি? জন্ম হওয়া। মানুষ সোজাটা বোঝে না, একটু বাঁকাটা বোঝে, কিন্তু এই কথাগুলো যারা না বোঝে তারা কমেন্ট খারাপ করেন, আর কমেন্ট তারাই খারাপ করেন যারা এটা বোঝে না, আর যারা বুঝেছে তারা লাইক করতেছে, শেয়ার করতেছে।
এখন আরেকটি বিষয় হলো, সেটি হলো যদি এই পৃথিবীতে কেউ জন্ম হবে মানুষ, মৃত্যু হইলে আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসবে, এই কথাটা যদি কেউ স্বীকার না করে তাহলে আল্লাহ দোষী হয়ে যান। আল্লাহ দোষী হয়ে যান কিভাবে? যেমন আল্লাহ কোরআনে বলেছে, আমি সকলকে সমান দিয়ে থাকি, আমি কাউকে কম দেই না, কাউকে বেশিও দেই না, আমি সমান দিয়ে থাকি, আমি কারো প্রতি অবিচার করি না। তাহলে আল্লাহ কখনোই মিথ্যা বলেন না, আল্লাহ সত্য নিয়া এই সমস্ত বিশ্বজগৎ চালাইতেছেন, আর মিথ্যা বলে শয়তান। তো এখন আমি যেটা বলবো, যদি আমরা জন্ম জন্মান্তর বিশ্বাস না করি তাহলে আল্লাহ দোষী হয়ে যান, সেটা কিভাবে? যে আল্লাহ সবাইকে সমান দেখেন এবং কাউকে কম বেশ দেন না, এবং কারো প্রতি আল্লাহ অবিচারও করেন না। তবে একটা মানুষ পৃথিবীতে জন্ম নিল, সেই মানুষটি জন্ম নেওয়ার পরে দেখা যায় তার হাত নাই, কারো পা নাই, কেউ কোমর পর্যন্ত তার পাও নেই, সেই ব্যক্তিটা হেসরায় হেসরায় চলে। তাহলে আল্লাহ বলেছে, আমি কারো প্রতি অবিচার করি না, কাউকে আমি কম দেই না। তাহলে মানুষ তো আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর সৃষ্টি যদি হয়ে থাকে, আল্লাহই তো সৃষ্টি করলেন, তো একজনকে পাও দিলেন আরেকজনকে পাও দিলেন না, আরেকজনকে হাত দিলেন আরেকজনকে দিলেন না, আরেকজনকে চোখ দিলেন আরেকজনকে বোবা বানাইলেন বা কেউ অন্ধ, তাহলে এখানে জন্মগতভাবেই তো অন্ধ আসে, পাও নেই, পঙ্গু হয়ে জন্ম নেয়। তাহলে আল্লাহ তো বলেছে সকলকেই সমান দিয়ে থাকি, তাহলে সকলকেই যদি আল্লাহ সমান দিয়ে থাকে তাহলে তার পাটা কোথায়, তার চোখ কোথায়? গেল এই সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো, সেই সাবজেক্টটি হলো যে কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, কেউ কাগজ টোকায়, যেই ঘরে থাকে সেই ঘরের চালের উপর দিয়ে পানি পড়ে, রাত্রে ঘুমাইতে পারে না, খাইতেও পারে না ঠিক মতো, মানুষে লাঠি ছটা করে, মানুষে মারে, অপমান করে, রাস্তাঘাটে ঘুমায়। আরেকজন এমপি মন্ত্রীর ঘরে সে জন্ম নিয়েছে, রাজা বাদশার ঘরে জন্ম নিয়েছে, তার সুখের সীমানায় যা চায় তাই পায়। তাহলে আল্লাহ বলেছে, আমি সকাই সবাইকে সমান দেখি, কাউকে আমি কম দেই না, কারো প্রতি আমি অবিচারও করি না। তাহলে এটা কি? তাহলে আল্লাহর কথাগুলো মিথ্যা হয় না? যারা জন্ম জন্মান্তর বিশ্বাস না করেন, মরিলে জীবিত হবে বা মরিলে জন্ম নিয়ে পৃথিবীতে আসবে, এই কথাটা যারা স্বীকার না করে, এদের কাছে আল্লাহ অপরাধী হয়। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ এই লোকটা বাচ্চা মানুষ, সে তো কোনো অপরাধ করেনি, তুমি তাকে কেন পা ছাড়া পৃথিবীতে দিলা, তাকে অন্ধ কেন সে, তুমি তার কেন চক্ষু দিলা না, তখন এই লোকের প্রশ্নের কাছে আল্লাহ পড়ে যায়। তবে আল্লাহ এত কাঁচা নয়, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ জ্ঞানীরও জ্ঞানী মহাজ্ঞানী, আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। তবে আমরা বোঝার চেষ্টা করি না। কোরআনে আল্লাহ এই কথাটাও বলেছেন, আল্লাহ বলেছে, তুমি যা করবা ঠিক তা পাবা, তুমি যা করবা ঠিক তা পাবা। এখন দেখা গেছে বিগত একটা জন্মে আমি মানব রূপে পৃথিবীতে এসেছিলাম, মানুষেরটা আত্মসাৎ করে খেয়েছি, আমি সৎরামি করে কারো হাত কেটে দিয়েছি, সৎরামি করে কারো চোখ কানা করে দিয়েছি, সৎরামি করে কারো সম্পদ লণ্ঠন করে নিয়েছি, সৎরামি করে কারো বিবাহ নষ্ট করে দিয়েছি, কারো সন্তানকে আমি মেরে ফেলেছি। তখন আল্লাহ কোরআনে বলেছে, তুমি যা করবা ঠিক তা পাবা। তখন আমি যখন এই পৃথিবীতে আবার জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে দেখা যায় হাত নাই, হাত নাই কেন? তাহলে বিগত জন্মে আমি কারো হাত কেটেছিলাম, আমি কারো সাথে সৎরামি করে কারো চোখ অন্ধ করে দিয়েছিলাম, কারো সংসার ভেঙে দিয়েছিলাম, আজ আমার সংসার ভাঙা পৃথিবীতে। আরেকটি বিষয় হলো যে কেউ রাজাবাসার ঘরে জন্ম নিয়েছে, কেউ ভিখারির ঘরে জন্ম নিয়েছে, কাগজ টোকায় খায়, তাহলে এটা কেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, কাউকে তো কম দেন না, তাহলে সে কাগজ টোকায় খায় কেন? যারা আমাকে খারাপ কমেন্ট করেছিলেন, তারা আমার এই কথার উত্তরগুলো দিতে পারবেন? না দিতে পারবেন, আমার উত্তর দিতে না পারবেন আল্লাহকে ঠেকাতে। আল্লাহ সূক্ষ্ম বিচারক, আল্লাহ কাউকে ঠকায় না, কিন্তু মানুষ না বুঝে নিজেই ঠকে।
এখন দেখা যায় আমার জীবনে আমি বিগত জন্মে কারো ক্ষতি করেছিলাম, কারো সম্পদ আত্মসাত করেছিলাম, তখন সেই ব্যক্তি অভিশাপ দিয়েছিলেন যে আল্লাহ তিনি আমার সম্পদকে কেড়ে নিল, আল্লাহ তুমিও তার কোনো দিন সম্পদ কেড়ে নিবে, তখন সে বুঝবে সম্পদ হারানোর কী যন্ত্রণা। তখন হয়তো সে ওই জন্মে এটা হয় নাই, এই জন্মে আসিয়া তিনির বাড়ি ঘর সমস্ত কিছু নিয়ে গেছে একজনে। তাহলে সে যা করেছিল এখানে তা পেল, কারো হাত কেটে দিয়ে এসেছিল বিগত জন্মে, এই জন্মে এসে দেখে তার হাত নেই। তাহলে একটা শিশু বাচ্চা যখন জন্ম নিল, তার হাত নেই, পা নেই, সে গড়ানি দিয়ে দিয়ে চলে, রাস্তায় গড় দিয়ে চলে, তার হাত নেই, পা নেই, তাহলে তার এই কষ্ট কেন? সে এমন রাগান্বিত হয়েছিল, এমন কারো সত্যামি করেছিল, তার হাত পা চারোটাই কেটে দিয়েছিল, তখন এই জন্মে সে তার হাত পাও নেই। এ হলো মূল হাকিকত এবং মূল মারেফতের গোপন ভেদ। আজকে এই কথাগুলো আমি বলতাম না, আজকে বলতে বাধ্য হলাম। কেন হলাম? আমি শুধু এতটুকু বলেছিলাম যে মানুষের যখন মৃত্যু হয় তখন তার হিসেব অনুসারে তাকে আবার এই পৃথিবীতে পাঠানো হয়, আবার জন্ম নেয়। এই কথাটা মানেন নাই, না মানার কারণে তারা আমাকে খারাপ কমেন্ট করেছে। তা আজকে বললাম যারা জন্ম জন্মান্তর পৃথিবীতে আবার জন্মায় আসতে হবে, এই কথাটা যারা না মানে তাদের কাছে আল্লাহ অপরাধী হয়, আল্লাহ দোষী হয়। কিন্তু আমরা বলি যে আল্লাহ কখনও দোষী নয়, আমার দোষে আমি দোষী, এই জন্মে হোক বা সেই জন্মে হোক। এই দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু ঘটে না, এই আত্মাটা আবার জন্ম নেয়। এই পোশাকটা পরে আছি আমার দেহের পোশাক, আর আমার আত্মার পোশাক হলো আমার দেহটা। আমার দেহটা যেদিন গুলি লাগবে বা ছুরির আঘাত পেয়ে আমার দেহের মধ্যে 9টা ছেদা আছে, আরও 2-3টা ছেদা যদি হয়ে যায়, তখন এই দেহের ভিতরে সে আত্মাটা থাকতে পারে না। কারণ আত্মার জামাটা শরীর, আর শরীরটা যখন ছিন্ন ভিন্ন হবে তখন এখানে আত্মা থাকতে পারে না, তখন নতুন দেহ ধারণ করে। আবার কেউ বলতে পারে আমার কথাগুলো হিন্দু সাশ্রয়ের, হিন্দু সাশ্রয়ের কেন হবে? সকল সত্য ধর্মের মধ্যে জন্ম জন্মান্তরকে বিশ্বাস করতে হবে। যদি কেউ কালেমাকে অস্বীকার করে তিনি কাফের, তিনি কখনোই ইসলাম ধর্মে ধাবিত না। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো কালেমা নয়, কালেমা তো আরও 4টি, আর 4টির মধ্যে 1টি ফরজ করা হয়েছে, সেটি কি? সেটি হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমরা রাসূলগণের উপর ইমান আনিলাম, আমরা ফেরেশতাগণের উপর ইমান আনিলাম, আমরা কিতাবসমূহের উপর ইমান আনিলাম। তাহলে আরেকটা বলা হয়েছে কি, মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান আনিলাম। এই কথা যে বিশ্বাস না করবে সে কখনোই মুসলমান নয়। আর যারা মুসলমান নয় তারা যদি আমাকে একটা খারাপ কমেন্ট করেন, আমার আর কি হবে? যারা খারাপ কমেন্ট করেছে তারা জন্ম জন্মান্তর বিশ্বাস করেন না, আর তার খারাপ কমেন্টে আমার কিচ্ছু আসবেও না যাবেও না, আমি যা সত্য তাই বললাম। তো আজকে এই কথাগুলো বলতাম না, বলার উদ্দেশ্য হলো অনেকেই আমাকে খারাপ কমেন্ট করেছেন, তারা যেন একটু চিন্তাশীল হয়। সূরা হজ্জের মধ্যে আল্লাহ জন্ম জন্মান্তরের কথা বলেছেন এবং আল্লাহ ইমানে মুফাসসালে বলেছেন। তাহলে এদিকে লক্ষ্য করে আপনারা দেখবেন এবং চিন্তা করবেন, খারাপ কমেন্ট যাকে তাকে করবেন না। যদি বুঝেন না, না মাথায় ধরে না, তাহলে ইনশাল্লাহ আসবেন, আপনার সাথে আমি বোঝাপড়া করব, সামনাসামনি কথা বলবো, গিবত করব না। কারণ সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা গিবত করে এবং নিন্দা করে তাদের মৃত ভাইয়ের মাংস খাওয়া হয়। অবশ্যই মানব সকল মানুষ হয়ে ভাইয়ের মাংস খাওয়া সম্ভব না, তাহলে আমরা কিন্তু সেই গিবতগুলো ধরি। তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলেই সূরা হুজরাতের কথাটা মেনে আমরা কখনো কারো গিবত করব না, সামনাসামনি এসে বলবো। তো আজকে যে আলাপের যে ফিনিশিংটা, সে আলাপটা হলো যে মানুষ যখন এই পৃথিবীতে আসে, চোখ নেই, কান নেই, এরপরে মানুষ গরিব হইয়া জন্মায়, তাহলে আল্লাহ তো বলেছে আমি কি কাউকে কমও দিই না, কাউকে বেশি দিই না, তাহলে আমার কর্মফল
আমার কর্মফলে আমি এটা হয়েছি, আমি যা কর্ম করেছিলাম আমি তাই পাইলাম। আরেকটি বিষয় হলো মানুষ যখন ভাবে আরে মানুষ পৃথিবীতে জন্ম নিল, আবার মরবে, আবার পৃথিবীতে আসবে, পৃথিবীতে যেন না আসতে হয় এই জন্য আল্লাহর সাধনা করতে হয়। আল্লাহ কিন্তু নামাজ রোজা হজ জাকাতের কথা কিন্তু বলছে, কিন্তু এই নামাজ রোজা হজ জাকাত একটা হলো শরীয়তের, আরেকটা আছে তরিকতের, আরেকটা হচ্ছে মারেফতের। তাহলে ওই দুই প্রকার তো রয়ে গেছে, ওগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা একদিন ইনশাল্লাহ জন্ম জন্মান্তর হতে মুক্তি নিতে পারবো। যেমন সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর চিন্তাও নেই, তোমরা চিন্তিতও হবে না। অতএব যখনই অবসর পাও সাধনা করো। আল্লাহ সাধনা করার কথা সূরা ইনসিরা এবং সূরা সাফাতে বলেছেন। আর সেই সাধনা যদি আমরা সাকসেস লাভ করতে পারি, প্রেমে ভক্তিতে যদি আমরা সাকসেস লাভ করতে পারি, তাহলে আমরা কোনো একদিন এই পৃথিবী থেকে চিরমুক্ত হয়ে সেই আল্লাহর সাথে মিশতে পারবো ইনশাআল্লাহ। আজ এই কথাগুলো বলে আমি রাখছি। আল্লাহ হাফেজ।